এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট বা রামরুর চেয়ারম্যান ডক্টর তাসনিম সিদ্দিকী। কথা বলবো তার সাথে। জনাব তাসনিম সিদ্দিকী, কেমন আছেন আপনি? ভালো আছি। বছর জুড়েই আসলে আমরা যে বিষয়টি দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন শ্রম বাজারে নানা অস্থিরতা রয়েছে, তারপরও কিন্তু 30% জনশক্তি রপ্তানি বেড়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি খুব পজিটিভলি দেখছি, কারণ আমাদের এটা ঠিক যে অবৈধ পথে যে অভিবাসনগুলো হয়েছে মালয়েশিয়াতে যাবার জন্য সমুদ্র পথে, সেইটার একটা ব্যাপক নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে আমাদের উপরে পড়েছে এবং আমাদের মানুষ যারা মৃত্যুর মুখে গেছে, নিয়েতে গেছে, প্রত্যেকটাই খুব দুঃখের। কিন্তু অন্যদিকে আবার আমাদের কিছু পলিসিগত ব্যর্থতা ছিল যেগুলো আমাদেরকে আমাদের ট্রেডিশনাল বাজারগুলোতে ঢুকতে হয়তো সহযোগিতা করছিল না। কিন্তু গত এবছরের জুন মাসের পর থেকেই আমরা খেয়াল করছি যে কতগুলো, যেমন সৌদি আরবের বাজার, কুয়েতে এবং মালয়েশিয়াতে, প্রতিটা জায়গায় শ্রম অভিবাসন বেড়েছে এবং বাড়ার ফলেই এই 30% যেটা আমরা বেশি গ্রোথ হয়েছে লেবার মাইগ্রেশনে। আর এই গ্রোথটার আরেকটা পজিটিভ দিক হচ্ছে শুধুমাত্র নারী অভিবাসন বৃদ্ধি করেই কিন্তু গত বছরের দিকে আমাদের গ্রোথগুলো হয়েছিল, কিন্তু এবার পুরুষ, যদিও 19% টোটাল অভিবাসী নারী, তারপরে সৌদি আরব এবং কুয়েত দুটো জায়গায় কিন্তু পুরুষ অভিবাসন ও ঘটেছে। তাহলে আমাদের যে একটা অনেক দিনের একটা বন্ধ ব্যাপার ছিল সৌদি আরবে, সেটা কিন্তু ভেঙেছে। এখন এটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা এটাকে কতটা আরো সহজভাবে করে নিয়ে 45,000 গেছেন সেটাকে আরো চালু করতে পারি। আর একটি বিষয় যেটা রয়েছে যে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন কিছু শ্রমবাজার ইতিমধ্যে খুলেছে এবং আরো কিছু খোলার চেষ্টা করা হচ্ছে, তো এসব শ্রমবাজারের মধ্যে সম্ভাবনাময় কোনগুলো? সৌদি আরবটা তো এমনিতেই বলতে হবে সম্ভাবনাময়, 45,000 গেল, যেখানে অনলি 2% যেত তার আগের কতগুলো বছরে নিষেধাজ্ঞা ছিল। আর কুয়েতও একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ বাজার, কারণ কুয়েত একসময় সবচাইতে বেশি বাংলাদেশি কুয়েতে যেত, বিভিন্ন কারণে এটা এখানেও নিষেধাজ্ঞা ছিল। তো এটাও যদি খুলতে পারি তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ বাজার। আর মালয়েশিয়ায় যে G2G+ যেটা হতে যাচ্ছে একটা পড়ে আছে, যেখানে আমরা শুনেছি যে প্রায় 15 লক্ষ লোক সেখানে 2 বছরে যেতে পারবে, সেটাকে যদি আমরা ঠিক মতো হ্যান্ডেল করি তাহলে কিন্তু আগামী 2-3 বছরে লেবার মাইগ্রেশনে কোনো সংকট, যাবার ক্ষেত্রে কোনো সংকট থাকবে না। তবে যেটা হয়েছে যে আমরা দেখছি একটা সিন্ডিকেশনের কথা আমরা সবসময় শুনছি যে মালয়েশিয়াতে এবং বাংলাদেশে দুই জায়গায় অল্প কিছু লোক এটার সুবিধা ভোগ করতে চাচ্ছেন, রিক্রুটিং এজেন্সি। তো সরকারের কোনো অবস্থায় উচিত হবে না এখানে কোন রকম সিন্ডিকেশন হতে দেয়া, তাতে করে কস্ট অফ মাইগ্রেশন বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে। সুতরাং এই জায়গাগুলো সরকারকে নজরদারিটা আরো বাড়ানো এবং পলিসি জায়গায়। আপনি কিন্তু এটা বলছিলেন যে পলিসিগত কিছু ব্যর্থতার কারণে আসলে আমরা এই সমস্যাগুলোকে ফেস করছি, আপনি কিছু বলবেন যে আর কি কি ধরনের পলিসিগত সমস্যা রয়েছে? পলিসিগত যেমন G2G তো আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল। G2G আমরা অনেক দেখেছি যে আলটিমেটলি সরকার যখন বিড্র করলেন এবং তার পরবর্তীতে যদিও G2G+ এখন হয়নি, তারপরেও কিভাবে মালয়েশিয়াতে প্রতি মাসে এরপর থেকে 3,000 করে লোক যেতে পেরেছেন, তো তাহলে যে বন্ধাত্মটা ওই জায়গাটায় ছিল সেটা কিছুটা ছুটে গেছে। তো সেটা তো সম্পূর্ণ পলিসিগত একটা ব্যাপার। আর সৌদি আরবের ক্ষেত্রে দেখছি যে সৌদি আরব যেভাবে আমাদের উপরে পলিসি আরোপ করছেন যে পুরুষ অভিবাসন পাঠাতে হলে নারী অভিবাসীর সংখ্যা বাড়াতে হবে, তো এইসব জায়গাগুলোতে আমরা যে নেগোসিয়েশন গুলো করছি সেই জায়গাগুলো কিন্তু খুব টেকনিক্যাল এবং খুব সেন্সিটিভ, সেই জিনিসগুলোর ক্ষেত্রেও অবশ্যই অসুবিধা ছিল। আর গবেষণা যেটা ইতিমধ্যে বের হয়ে এসেছে যে অনেক নিম্নবিত্ত পরিবারের মানুষ কিন্তু ঋণ নিয়ে বা টাকা ধার নিয়ে আমরা যেটা দেখি তারা বিদেশ যাচ্ছেন, এক্ষেত্রে আসলে প্রবাসী কল্যাণ ব্যাংক কতটা ভূমিকা রাখছে? প্রবাসী কল্যাণ এবছরের হিসাব অনুযায়ী প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদের প্রায় অনলি 1% যারা বিদেশে গেছেন এই বছর তাদের 1% কে ঋণ দিতে পেরেছে। তো সেদিক থেকে এটাকে আমি খুব একটা সাকসেসফুল কাজ বলবো না, কারণ যেটা হয়েছে বরং এখানেই যে পলিসিগত যে কথাগুলো আমি বলছি, এখানে যেটা হয়েছে যে এবছরে আমরা শুনতে পাচ্ছি যখন প্রবাসী কল্যাণ ব্যাংকটা গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল এই 95 কোটি টাকা আমাদের ওয়েজ আর্নার ওয়েলফেয়ার ফান্ড থেকে নেওয়া হয়েছে, এরপরে এই ব্যাংক অন্য সূত্র থেকে টাকা জোগাড় করে নেবে। কিন্তু তা না করে আমরা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি থেকে একটা সুপারিশ এসছে যে আবার ওয়েজ আর্নার ওয়েলফেয়ার ফান্ড থেকে 300 কোটি টাকা এই ব্যাংকে দেয়া হোক। অর্থাৎ শ্রমিকের টাকা দিয়ে আমরা এই ঋণ প্রকল্প করে শুধু যদি মাত্র 1%
কে ধরতে পারি এবং 45 বা 48টা শাখা খুলে আসলে বেতন এবং এসবের ভেতরেই এই অভিবাসীর টাকাটা নিয়ে যায়, এটা আমার মনে হয় খুব ভালো কাজ হচ্ছে না, অনেক উপকারে আসবে, এটা আসছে না, কারণ 1% শুধু 1% কে টাচ করতে পারি। জনাব তাসনিম সিদ্দিকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জনশক্তি রপ্তানি নিয়ে কথা বলছিলাম রামরোড চেয়ারম্যান ডক্টর তাসনিম সিদ্দিকের সাথে। চলে যাচ্ছি পরের সংবাদে।